লাইলি মজনু মধ্যযুগের একটি রোমান্টিক বাংলা কাব্য, যা রোমান্টিক পুনরাব্যাখ্যান কাব্যধারায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে স্থান পেয়েছে। আনুমানিক 1560 থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে দৌলত উজির বাহারাম খান এটি রচনা করেন। কবি দৌলত উজির বাহারাম খান রচিত লাইলি মজনু কাব্য পার্সিয়ান তথা ইরানি কবি জামির লাইলি মজনু নামক কাব্যের ভাবানুবাদ। কাব্যটি তখন এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে পরবর্তীকালে একই বিষয়ে ও শিরোনামে আরও অনেকের এ কাব্য রচনা করে। যুগের দেবদেবী কেন্দ্রিক সাহিত্যের মধ্যে মানুষ যেখানে অদৃশ্য, বাহারাম খার লাইলি মজনুর কাব্যে মানুষ তেমনি প্রকাশ্য। কবি দুটি বালক বালিকার প্রণয়কে উপজীব্য করে গড়ে তুলেছিলেন একটি বিয়োগাকান্ত আখ্যান। মঙ্গলকাব্যের যুগের কবি হয়েও বাহারাম খা লাইলি মজনু রচনার মধ্য দিয়ে তার আধুনিক মানসিকতার পরিচয় দিয়েছেন। কাব্যের নায়ক মজনু আরবের ধনুকুবের আমিরের একমাত্র সন্তান। দীর্ঘকাল নিঃসন্তান থেকে অনেক প্রার্থনার পর আল্লাহর অসীম দয়ায় তারা মজনুকে লাভ করে। মজনুর প্রকৃত নাম ছিল কায়েস। মজনুর জন্মের কিছুদিন পরে লক্ষ্য করা গেল যে পুত্রের জন্মের পর থেকে সুন্দর নারী, সুন্দর ফল এবং নানান কিছু পাওয়ার জন্য অস্থির থাকে। আকাশের চাঁদ সুন্দর, তাকে দাও, সূর্য সুন্দর, তাকে দাও। এছাড়াও সে সুন্দরী নারীর কোল ভীষণ পছন্দ করতে বলে একমাত্র সন্তানের জন্য তার বাবা সুন্দরী নারীর কোলের ব্যবস্থা পর্যন্ত করেন। যথাসময়ে মজনুকে পাঠশালায় ভর্তি করানো হয়। শীঘ্রই পাঠশালার সেরা ছাত্র হয়ে ওঠে কায়েস। পাঠশালায় শুধু ছেলেরাই পড়ত না, মেয়েরাও পড়ত। একই সাথে পড়ত তারা। বিভিন্ন গোত্রের সম্ভ্রান্ত সব পরিবার থেকে মেয়েরা পড়তে আসত। কিন্তু একদিন এক মেয়ে এসে যোগ দিল তাদের সাথে। কায়েসের মনে হলো এত সুন্দর মেয়ে সে আগে দেখেনি কখনো। তাদের বয়স অবশ্য তখনও 10 পেরোয়নি। মেয়েটির নাম লাইলি, বাংলা যাকে রাত্রি বলা হয়। সেই প্রথম দিন থেকেই লাইলির প্রেমে হাবুডুবি খেতে লাগলো কায়েস। সেই ছোট বয়স থেকে বাল্যপ্রেম যাকে বলে, তখন থেকে সুন্দর সুন্দর কবিতা লেখা শুরু করলো লাইলিকে নিয়ে। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সেই কবিতা আবৃত্তি করতে থাকতো। কেউ শুনতে না চাইলে তাকে দাঁড় করিয়ে শোনাতো। তাই লোকে তাকে কায়েস না ডেকে ডাকতে লাগলো মাজনুন বা পাগল, বাংলায় আমরা বলি মজনু। এই দুই প্রেমিক প্রেমিকা পড়ালেখা ভুলে শুধু প্রেমের পাঠ নিতে শুরু করলো, অন্য কিছু তাদের ভালো লাগে না। একথা লাইলির মা জানলে তার পাঠশালায় যাওয়া বন্ধ করে দিল। পাশে পত্র লিখে এজন্য কলম ভেঙে ফেললো। লাইলিকে দেখার জন্য কায়েস অন্ধ ভিখারির বেয়ে ধরে লাইলির বাড়িতে গিয়ে দেখা করলো। একদিন মজনু লাইলার বাবার কাছে গিয়ে লাইলাকে বিয়ে করতে চাইলো, কিন্তু লাইলার বাবা সাথে সাথে না করে দিল। এ ছেলের কাছে বিয়ে দেয়াই হবে অপমানের ব্যাপার, লোকে একে মজনু ডাকে, পাগল ডাকে, পাগলের কাছে বিয়ে দিবে নিজের মেয়েকে। সে নিজের মেয়ের বিয়ে ঠিক করলো পাশের গ্রামে এক বয়স্ক লোকের সাথে। তখন মজনু ছদ্মবেশ ধারণ করে লাইলির সাথে দেখা করতে গেলে ধরা পড়ে বেদম মায়ের খায়। ওইদিকে কায়েসের পিতা সব জানতে পেরে কায়েসকে মেরে তাড়িয়ে দিল। কায়েসের বদনাম ছড়িয়ে গেল সবখানে। রাগে দুঃখে আর শোকে মজনু তার পরিবার ত্যাগ করল, জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে হিংস্র জীবজন্তুর সাথে দিন কাটাতে লাগলো। সেখানে বসেই সে লাইলাকে নিয়ে তার কবিতা লিখত। বাবা অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো, কিন্তু মজনুর উন্মত্ততা কাটে না। মজনুর বাবা আমির লাইলির বাবার কাছে এবার পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। পাগলের কাছে মেয়ে বিয়ে দিতে আবারও অস্বীকার করলো লাইলির বাবা। অনেক অনুরোধের পর রাজি হলো লাইলির বাবা। মজনু বিবাহের আসরে আসে। লাইলির কুকুর দেখে তাকে জড়িয়ে ধরে, চুম্বন করে এবং কুকুরের রূপের প্রশংসা করে মজনু। বিয়ে ভেঙে যায়। আবার কাপড় চোপড় খুলে ফেলে বনে চলে যায় মজনু। সারা পৃথিবীতে সে শুধু লাইলিকে দেখে। অন্যদিকে লাইলিও মজনুকে ভুলতে পারে না। তার চিন্তায় শুধুই মজনু। নওফল রাজা নজত বনে শিকারে গেলে সেখানে মজনুর সাথে তার সাক্ষাৎ হয়। মজনুর কাছ থেকে সব শুনে এবং মজনুর বিরহ দশা দেখে নওফল রাজ লাইলির বাবাকে যুদ্ধে পরাজিত করে লাইলিকে নিয়ে আসে। কিন্তু রূপান্তর নওফল নিজেই বিয়ে করতে চায় লাইলিকে। মজনুর কাছে সে লাইলি সম্পর্কে নিন্দা করে, কিন্তু মজনু নওফল রাজাকে বলে, যদি আমার চোখ দিয়ে আপনি লাইলিকে দেখতেন তবে বুঝতেন লাইলি আমার চোখে কি। নওফল রাজা তখন মজনুকে মেরে ফেলার পরিকল্পনা করে। সে মজনুকে হত্যা করতে গিয়ে নিজেই বিষ মিশ্রিত সুরা পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। লাইলি চলে যায় পিতার সঙ্গে, মজনু ফিরে যায় তার অরণ্যবাসে। এরপর লাইলিকে অমতে সালাম নামক এক যুবকের সাথে বিয়ে দেওয়া হয়। কিন্তু মজনু ছাড়া লাইলি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারে না। তাই বাসর রাতেই লাইলি তার স্বামীকে পতাঘাত করে এবং বলে, বামন হইয়া চাহ সুইতে আকাশ। মাঝে মাঝে কিছু পথিক দেখা পেত মজনুর। তারা জানাতো মজনু একা একাই কবিতা আবৃত্তি করে, বালুতে কাঠি দিয়ে কবিতা লেখে। লাইলির কারণে ভেঙে পড়েছে
গাছের পুরোই। বহু বছর পর মজনুর বাবা মা দুজনেই মারা যায়। লাইলি নিজে সে খবর পাঠাতে চাইল মজনুর কাছে, কিন্তু কাকে দিয়ে পাঠাবে? এক বুড়ো লোককে ধরে রাজি করালো সে। বুড়ো রাজি হলো, যদি পরে কোনো দিন দেখা পায় মজনুর তবে সে জানিয়ে দিবে। একদিন যখন আসলেই মজনুর দেখা পেল বুড়ো, তখন জানালো তার বাবা মায়ের মারা যাবার খবর। দুঃখে ভারাক্রান্ত মজনু কোনো দিন শহরে ফিরবে না মৃত্যুর আগে সে কসম কাটল। কয়েক বছর পর লাইলির স্বামী মারা গেল। তখন লাইলি আশা করছিল অবশেষে সে তার মনের মানুষের সাথে মিলিত হতে পারবে, আমৃত্যু কাছে থাকতে পারবে দুজনে। কিন্তু বেদুইন রীতি বলে বিধবাকে অন্তত দু বছর ঘর থেকে বের না হয়ে শোক পালন করতে হবে। কিভাবে আরো দু বছর মজনুকে না দেখে থাকবে লাইলি? পরবর্তীতে লাইলি তার বাবা মায়ের সাথে শ্যাম দেশে যাত্রাকালে সবার চোখ ফাঁকি দিয়ে নজরদুবনে গিয়ে মজনুর সাথে দেখা করে এবং মজনুকে বিয়ের প্রস্তাব দেয়। বলে, পরিণয় করো মোরে সদয় হৃদয়ে, করি এ তোমার সেবা এক মন কায়ে। মজনু এই প্রস্তাব পেল রাতের নির্জনে তার কাছ থেকে, যার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস নিবেদন করেছে সে। মজনু পাগল, মজনু প্রেমিক, কিন্তু সমাজ পারিপার্শ্বিকতা ভুলে যায়নি। বলে, গুপ্ত রূপে তোমাকে করিলে প্রণয়, আরোপ ন করে লোকে দোষীবে নিশ্চয়। লাইলি এই আঘাত সইতে পারে না, বিরহের আগুন তাকে গ্রাস করতে থাকে ক্রমাগত। কোনো এক হেমন্ত ঝরে যায় লাইলি, মৃত্যুর আগে মাকে বলে যায় তার মৃত্যু সংবাদ যেন মজনুকে তিনি জানিয়ে দেন। লাইলির মা নিজে গিয়ে লাইলির মৃত্যু সংবাদ দেয় মজনুকে। লাইলি কবরে নিঃসার পড়ে থাকে মজনু, লাইলির কবরেই তার মৃত্যু ঘটে। ভারতে এমন উপকথাও প্রচলিত আছে যে লাইলি মজনু মারা যায়নি, বরং রাজস্থানে চলে আসে, সেখানেই তারা মৃত্যু পর্যন্ত ছিল। বিশ্বাস করা হয় লাইলি মজনুর মাজার রাজস্থানের অনুপগড়ে। কিছু কিছু সংস্করণে বেশ রক্তপাত দেখা যায়। যেমন একটি সংস্করণ বলছে, মজনু মায়ের ক্ষেত যখনই তখন লাইলারও রক্ত ঝরত জাদু বসে। এমনকি লাইলাকে বিয়ে করতে লাইলার ভাই তাবরেজকে খুন করেছিল মজনু, কারণ তাবরেজ এ বিয়ের ঘোর বিরোধী ছিল। এখনের জন্য পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হয় মজনুর, তাই মজনু পালিয়ে গিয়েছিল। আবার লাইলার প্রেমের কথা জানবার পর মজনুকে মারবার জন্য লাইলার স্বামী জঙ্গলে যায়, সেখানে তারা দ্বন্দ্ব যুদ্ধ করে। যখন লাইলার স্বামী মজনুকে বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, তখন ঘরে বসা লাইলা ঢলে পড়ে মাটিতে। দুজনেই একই সাথে মারা যায় এবং পাশাপাশি কবর দেওয়া হয়। কথিত আছে দুজনেরই বাবা তাদের জন্য প্রার্থনা করে, উপকথা অনুযায়ী তারা দুজন ভেস্তে মিলিত হবে, সেখানেই তাদের বিবাহ হবে এবং চিরকাল সুখে শান্তিতে কাটিয়ে দেবে। আপনাদের যদি এই আমার প্রকাশগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট।